দয়াল পরম প্রমা শ্রী ঠাকুর আমার তার আঙার আতুল চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী জগৎ জননী বড় মায়ের শ্রী চরণে। প্রণাম জানাই পিতৃদেব বড়দাদার চরণে। প্রণাম জানাই আচার্য দেবের চরণে। সৎসঙ্গ জীবনধারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও রাহানন্দিত জয়গুরু। আজকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন প্রসঙ্গের উপরে দু চার কথা বলবো। প্রসঙ্গটা হলো চা পান। আমরা দৈনন্দিন জীবনে কম বেশি চা পান করে থাকি। এই চা পান প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম খাবার ও পানীয় পান করে থাকি। তার মধ্যে অন্যতম চা নিয়মিত আমরা পান করলেও এমন অনেকেই আছেন যারা বাড়িতে অফিসে এবং যত্রতত্র বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে দিনে প্রচুর পরিমাণে চা পান করেন। আমাদের শরীরের পক্ষে চায়ের উপকারিতা থাকলেও অত্যাধিক চা পানে আমাদের শরীরে অনেক সমস্যা সৃষ্টি হয়। আজকে আমি এই প্রসঙ্গে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর কথিত কথা দিয়ে আমরা আজ জানার চেষ্টা করব তিনি এই চা পান প্রসঙ্গে আমাদেরকে কি বলেছেন। চা খাওয়া। এক দাদা জিজ্ঞাসা করলেন, চা খাওয়া কি ভালো? শ্রী শ্রী ঠাকুর, চা খেলে নেশা যে হয় তা মনে হয় না, তবে খিদেটা নষ্ট হয়। ওতে ট্যানিন আছে, তা পেটের অনেক স্বাভাবিক নিঃসরণকে নষ্ট করে দেয়, তাতে শরীরের কিছু ক্ষতি হয়। ওর চাইতে বরং একটু গরম দুধ বা কোকো খাওয়া ভালো। উক্ত দাদা খুননিবৃত্তির জন্য অনেকে চা খায়। শ্রী শ্রী ঠাকুর, একটা কলা খেলেই হয়, তাতে শরীরও আয় দেয়। উক্ত দাদা দুধ দিয়ে কাঠবাদামের শরবত স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ। আলোচনা প্রসঙ্গ 20/7/1951। তাহলে আজকে আমরা জানলাম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর চা পান প্রসঙ্গে আমাদেরকে কি বললেন। তাকেই অনুসরণ করে আমাদের জীবনে পথ চলা, তাকে খুব ভালোভাবে আমরা জানব এবং জীবনে তাকে মানার চেষ্টা করব। তাকে আমরা যতটুকু মানব আমরা ততটুকুই মঙ্গলের অধিকারী হব। আসুন সবাই তাকে মানার চেষ্টা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার প্রাণ আনন্দিত জয়গুরু।